আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে আমাদের ফটোশপ পর্ব হলো পঞ্চম। পঞ্চম পর্বতে আমাদের থাকতেছে ছবিতে একটু কাজ। আমরা ম্যানুয়ালি আজকে কিভাবে ছবির একটু কাজ করতে পারি এবং ছবির কালার এবং ছবিটাকে কিভাবে আমরা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, আজকে আমাদের সেই কাজটি। আজকে অনেকদিন পর টিউটোরিয়াল তৈরি করতেছি, অসুস্থতার কারণে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সকলের কাছে। বন্ধুরা, কথা না বলে আমরা সরাসরি আজকে কাজের ভিতর চলে যাবো এবং আজকে টিউটোরিয়ালটি অল্প পরিসরে দেখাবো, পরবর্তী পার্টের মধ্যে আমরা আরেকটু কাজ দেখাবো। বন্ধুরা, চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। ফার্স্ট, প্রথমে আমাকে যে ছবিটি এখানে দেখতেছেন, দেন আমি আগের ছবিটি নিয়েছি এখান থেকে। ছবিটি নেওয়ার পর আপনাকে পাসপোর্ট সাইজ কাটতে হবে। কাজ করার পরেও কাটতে পারেন বা কাজ করার পরেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সেটা একান্তই আপনার ইচ্ছা। আমি এর আগের টিউটোরিয়াল তো বলেছি এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা দুটো পদ্ধতিতেই আগে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে আগে ছবিতে কাজ করব। তো প্রথম ম্যানুয়ালি যে কাজটা আছে, আমি টুল বক্সের সাহায্যে কিছু কাজ আছে এবং এই ম্যানুয়ালি আছে। আমি আজকে টিউটোরিয়ালটি এই ম্যানুয়ালিতে রাখবো। ইমেজে আপনি ছবির জুমটি একটু বড় করে নেবেন আপনার যতটুকু সুবিধা হয়। এই হ্যান্ড ওভারটি আছে, স্পেস বার বাটন প্রেস করে চাপ দিলেই এটাকে আপনি ডাউন আপ লেফট রাইট করতে পারবেন বা এটাতে ক্লিক করে নিতে হবে বারবার। দেন আপনি ম্যানুয়ালি প্রথমে ইমেজে যাবেন, তারপর অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, লেভেল, অটো লেভেল, অটো কন্ট্রাস্ট, অটো কালার, ক্রপস, কালার ভ্যারিয়েন্ট, ব্রাইটনেস। আশা করি যারা আপনারা আগে থেকে পারেন তারা এগুলো অনেক ইজি সহকারে এগুলো করতে পারেন। যারা আমরা নতুন তাদের জন্য প্রথমে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ছবি একদম বরাবর একটি লেভেল অপশন আছে, তার ডান পাশে শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল প্লাস এল, আপনি লেভেলে চলে যাবেন। যাওয়ার পরে একটি বক্স আসবে, এখান থেকে আরজিবি কালারটাতেই রাখবেন। আরজিবি কালারটা হলো আপনার ছবির সর্বাঙ্গেই এটি কাজ করবে, আর যদি রেড গ্রিন ব্লু দেন তাহলে এটি এক্সট্রাভাবে কাজ করবে, শুধু গ্রিন কালার ব্লু কালার। আমি আরজিবি কালারটি রাখলাম। দেন রাখার পরে এই অপশনটিতে আপনি ডানে নিলে দেখুন তো আপনার ছবিটা কেমন হয়, ব্ল্যাক, অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে আপনার ছবির একটু উজ্জ্বল প্রয়োজন, তবে বেশি উজ্জ্বল করা যাবে না, যেটা মানুষ পছন্দ করবে না। দেন আমার যতটুকু প্রয়োজন, ওকে, একটি কাজ করবেন। দ্বিতীয়ত কাজ করবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে একটি ক্রপ অপশন আছে। অটো লেভেল মানে ছবি অনুযায়ী সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখুন আগে কেমন হয়েছে এখন কেমন হচ্ছে, অ্যাডজাস্ট অটো লেভেল। কিন্তু অটো লেভেলটা তো অনেকে ব্যবহার করে না, আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। তারপর দ্বিতীয় যে অপশনটি বলতেছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট ক্রপস অপশনটি, এখান থেকে এই অপশনটি নেওয়ার পর এটিও আরজিবি কালার রাখবেন। রাখার পর এটিও ব্রাইটনেস করে, তবে অনেকে যে কোনো একটি ব্যবহার করে, আপনি ক্রপ ব্যবহার করতে পারেন বা লেভেল, অনেকে ক্রপটা একটু বেশি ব্যবহার করে, ক্রপটা একটু বেশি ব্রাইটনেস করে। এই অপশনটি মাঝ আকারে ধরে, প্লাস মানে মাঝে ধরে, লেফট বাটন চাপ দিয়ে ধরে আপনি একটু উপরে যাবেন, একটু উজ্জ্বল হলো, বেশি করবেন না, জাস্ট অল্প ছবি বুঝে। আর যদি ছবি লাইট ছাড়া তোলেন তাহলে একটু বেশি লাইট করতে হবে আপনাকে, আর বেশি লাইট করলে ছবিটি জ্বলে যাবে, ওকে। তারপর আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অপশনটি নেবেন আপনি কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সের আগে আপনি সিলেক্টিভ কালারও নিতে পারেন, সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার থেকে এই কালার অপশনটিতে আপনি ইচ্ছে মতো যে ব্ল্যাক কালার, মানে ছবির যে অংশে কালো আছে এই ব্ল্যাক অপশনটিকে টেনে দেখবেন একটু ব্ল্যাক হয়ে গেছে, দেন আমার ব্ল্যাক, ওকে। যখন আমি ব্ল্যাকের পর এখান থেকে ম্যাজেন্ডা, ইয়ালো, ব্লু, ছবির যদি আর অন্যান্য অংশ থাকে, কিন্তু আমার অন্যান্য অংশ দেখানো নাই, আমি এগুলো করতে চাচ্ছি না, ব্ল্যাকটা করলাম, দেন ওকে। তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কালার ব্যালেন্সটি নির্বাচন করতে পারেন, এখান থেকে কালার ব্যালেন্সটি হলো ব্লু, একটু টেনে দিবেন, একটু দেখুন এই যে এখানে লালচে ফ্যাকাশে থাকে অনেকের ছবি, একটু ব্লুটা টেনে দিলে সাদা মোটা ছবির মধ্যে একটু সুন্দর হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। আর যদি ছবির পিছনে গ্রিন টিন থাকে তাহলে আপনি এখানে গ্রিন নির্বাচন করতে পারেন, দেখুন গ্রিন, কিন্তু গ্রিনটা আমি দিব না, কিন্তু একটু বামে প্রেস করে দিলাম, রিডটা, রিডটা আমার কোনো প্রয়োজন নাই, রিডটা আমি একটু বামে দিয়ে দিলাম, জাস্ট হালকা, প্রয়োজন না চাইলে আপনি নাও দিতে পারেন, দেন ওকে। আমার ছবিটি হয়ে গেল। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিএস এর মধ্যে এখানে থাকে ফটো ফিল্টার, থাকে ফটো ফিল্টার থেকেও আপনি একটা অপশন পাবেন, সিলেক্টিভ কালার ফটো ফিল্টার থেকে একটু নিয়ে কাজ করতে পারেন। আপনি প্রয়োজনে বা একটু ব্রাইটনেস, বেশি ব্রাইটনেস করবেন না, তাহলে ছবিটা জ্বলে যাবে। দেখে আমে ডানে নাড়িয়ে ছবিটি কেমন হয় আপনার কাছে দিয়ে তারপর এটাকে আপনি ওকে দিবেন। তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেল,
অটো লেভেল অটো কনটেক্সট, যেটা নাকি আমরা এই ব্রাইটনেস বা কনটেক্সট দিচ্ছি সেটা অটো কনটেক্সট অটোমেটিকলি অ্যাড হবে। তো তারপর হলো সিলেক্টিভ কালারটা আপনি নির্বাচন করবেন। মোটামুটি এই অপশনগুলো দিলে আপনার ছবিটার কাজ হয়ে যাচ্ছে, আর কেউ বাকিগুলো এখান থেকে কেউ কোনো অপশন এগুলো নির্বাচন করে না। এর এসে স্টেশন অপশন কালারগুলো, সো আমার তো এত কালার এখানে নেই। এটা হলো যখন ফুল ছবিটা কাজ করবেন তখন আপনার এই কালারটা নেওয়াটা উত্তম, তখন আপনার অনেকগুলো কালার শুধু কিছু দেখবেন ফেসে কাজ করতেছে। ওকে না, তারপর আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। মূল কথা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে গেলেই আপনি ছবিটাকে অনেক সুন্দর করতে পারতেছেন। এবং নতুন ভাষণগুলোতে আমার আরও কিছু অপশন থাকতেছে এখান থেকে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এই অপশনটির ভিতরে গেলেই মোটামুটি একটি পাসপোর্টের ছবির কাজ করা যায়, কারণ স্টুডিওতে গেলে এত লং টাইম নিয়ে ছবির কাজ করার সময় তারা পায় না। জাস্ট শর্টকাট এখানে এবং পরবর্তীতে তার পাশাপাশি এখানে টুল বক্সের সাহায্যে কীভাবে কাজ করতে হয় আমরা সেটা দেখাবো। কারণ শুধু অ্যাডজাস্টমেন্ট থেকে কাজ করলে একটা ছবি সুন্দর হয় না, তারপর টুল বক্স থেকে সেটা কাজ করলে কীভাবে সুন্দর হয় সেটা দেখবে আমাদের পার্ট 6 ষষ্ঠতম পর্বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি এখান থেকে বিদায় নিব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।